জয় শ্রীরাম বন্ধুরা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী ভগবান। আজকে 28 ফেব্রুয়ারি 2024, আজকে বুধবার। আজকে আমার জীবনের একটা খুব স্পেশাল দিন। তোমরা তো জানোই বালুঘাটে থাকি। আজকে বালুঘাট থেকে অযোধ্যা যাচ্ছে একটা ট্রেন, আমাদের সাংসদের সহায়তায় বালুঘাট থেকে অযোধ্যাগামী একটি ট্রেনের আয়োজন করা হয়েছে। তো সেই ট্রেনে বালুঘাটবাসী এবং বালুঘাট ছাড়াও অনেক জায়গা থেকেই প্রচুর মানুষ আজ অযোধ্যায় যাচ্ছে। তো আমি সেই তাদের মধ্যে একজন সৌভাগ্যবতী যে অযোধ্যায় যাওয়ার এই সুবর্ণ সুযোগটা পেয়েছি। তো আমি আজকে ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, ভগবান আমাকে এই সুযোগটা এনে দিয়েছে। তো কী বলবো বুঝতে পারছি না, ভীষণ উচ্ছ্বসিত, সকাল থেকে ভীষণ আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। আমার পরিবারের আমরা 3 জন, আর আমার মা এবং বাবা দুজনেই, টোটাল আমরা 5 জন আমার পরিবার থেকে যাচ্ছি। তো এখন আমাদের লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট। ট্রেনের টাইম রাত্রি সাড়ে আটটায় ট্রেন ছাড়বে। তো আমাদের সিট আমরা পেয়েছি S1 36, 37, 38, 39। তো আমরা খুব এক্সাইটেড, রাম মন্দিরে যাচ্ছি, অযোধ্যায় যাচ্ছি। তো আমার আজকের ব্লগটা অযোধ্যা নিয়ে, রাম মন্দির নিয়ে। তো তোমরা অবশ্যই দেখবে, একটুও স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর অবশ্যই একটা লাইক করো, ভালো লাগলে শেয়ার করো। আর যারা সত্যিকারের রামের ভক্ত তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম কমেন্ট লিখবে। জয় শ্রীরাম বন্ধুরা, সন্ধ্যা এখন বাজে 7টা, আমি একদম ফুল রেডি হয়ে গেছি। টেনশন হচ্ছে প্রচণ্ড, কারণ হচ্ছে এত দূরে যাচ্ছি নিজের রাজ্যের বাইরে। টেনশন এখন আমি রেডি হয়নি, কারণ কাজ ঝুলালাম, মাথাটা চুলটুল কিছু আঁচড়াইনি, আঁচড়াবো। তোমরা দেখতে থাকো কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কি করছি, বলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থেকে শুরু হয়েছে ভিডিও। তো আমার এই যে ঠাকুরগুলোকে রেখে যেতে হবে, গোপাল থাকবে বাড়িতে, গোপালের মনটা খারাপ হয়েছে, আমার মনটা খারাপ হয়েছে, কি করব। যাই হোক, রামচন্দ্রকে দেখতে যাচ্ছি, খুব এক্সাইটেড, যেমন এক্সাইটেড তেমন নার্ভাস, খুব টেনশন হচ্ছে। ট্রেনে যতক্ষণ না উঠছি ততক্ষণ এই নার্ভাসনেসটা কাটবে না। তো চলো দেখতে থাকি কি হচ্ছে। আমাদের আমরা সবাই উঠে পড়েছি, এখনো ট্রেন ছাড়তে টাইম আছে। অযোধ্যার উদ্দেশ্যে জয় শ্রীরাম, সকলের যাত্রা শুভ হোক এটাই ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করছি। টাটা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।